হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ অ্যাপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো এখনই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো চেঙ্গিস টু নিয়ে তো এই ভিডিওতে আমি কিন্তু হালকা আমাকে স্টোরি বলতে হবে চেঙ্গিস নিয়ে কারণ ওটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্টোরি প্রেডিকশান দাও চেঙ্গিস টু নিয়ে কিছু কথা বলো স্পলট নিয়ে কথা বলো তো যে কারণে আমার বেসিক্যালি ভিডিওটা করা তো যারা এখনও পর্যন্ত চেঙ্গিস দেখেনি বা পরে ওটিতে দেখবে প্ল্যান করেছো তারা কিন্তু এই মুহূর্তে ভিডিওটা স্কিপ করে যাও কারণ আমি পুরো স্টোরি তো বলবো না কিন্তু হালকা হালকা আমায় কিছু কথা বলতে হবে যেটা আমি এর আগে কোনো বলিনি কিন্তু এই ভিডিওটা করার জন্য আমাকে ইউটিউবে কথা বলতে হবে যে কারণে ভিডিওটা বেসিক্যালি করা আর এখন মোটামুটি সিনেমাটা রিলিজের অনেক দিনই হয়ে গেল তো এখন আশা করি আমার বলতে কোনো প্রবলেম নেই আমি চাইলেই যখন রিলিজ করেছিল সেই টাইমে এটা নিয়ে ভিডিও করতে পারতাম তাহলে অনেক অনেক বেশি ভিউজ হতো আমি যে সময় ভিডিও করছি অত ভিউজ সত্যি কথা তাহলে হবে না অনেক কমই হবে কিন্তু তাও করছি কারণ আমার নিজের একটা মাথায় এসছে প্রথম থেকে মাথায় চলে যখন থেকে চেঙ্গিস দেখেছি চেঙ্গিসের লাস্টেন্স শেষ হয়েছে তখন থেকে আমার একটা মাথায় ছিল কিন্তু যেটা আমি বলছি সেটা বেসিক্যালি কিন্তু আমার একটা থিওরি বা বলে তারপরে একটা থিওরি নিজস্ব একটা ভাবনা তাই আমি ক্লিয়ারলি এরকম থামনেলে দেবো না যে চিঙ্গিস টুয়ে দেব থাকবেই এরা আমি কখনোই বলবো না বা চিঙ্গিস দেব থাকছে আমার কাছে খবর যেরকম বলবো না এটা আমার প্ল্যান দেবদাকে রেখে এটা করা যেতে পারে বা অন্য কাউকে নিয়েও করা যেতে পারে কিন্তু স্টোরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে পারে তো চেঙ্গিস যারা দেখে যায় তারা জানে আমি আবারও বলছি যার দেখা তারা কিন্তু মানে দেখেনি তারা কিন্তু ভিডিওটা থেকে বেরিয়ে দেবে পারে কিন্তু ক্লিয়ারলি বলছি স্পলারেট দিচ্ছি তাও যদি কেউ না বেরো তাহলে দোষটা কিন্তু তার তার হয়তো স্টোরিটা বেসিক্যালি জানার ইচ্ছে নেই তো সেটা দোষ যেন আমাকে না দেওয়া আমি কিন্তু ক্লিয়ারলি বারবার বলছি যারা দেখেনি তারা যেন এক্ষুনি বেরিয়ে যায় অবশ্যই তো চেঙ্গিসের যদি লাস্টে আমরা দেখি যেখানে দেখানো হয় যে ব্যাপারটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে এবং চেঙ্গিস এখন রীতিমতো ইন্টারন্যাশনাল জায়গায় নিজের খেলা দেখাচ্ছে এবং সেখানে বর্তমানে তার উপস্থিতি রয়েছে এবং জিদার লুকও পুরো পাল্টে গেছে বয়স্ক টাইপের একটা লুক দেওয়া হয়েছে এর মধ্যে একটা আলাদা সো রয়েছে তো সেটা দেখানো হয়েছে এবং ওটার মাধ্যমে চেঙ্গিসের গল্প জাস্ট অন্য মাত্রায় পৌঁছে গেছে এবং চেঙ্গিস টু যদি হয় সেটাকে যে কতটা গ্র্যান্ড স্কেলে বানানোর প্ল্যান করা হয়েছে সেটা তোমরা চেঙ্গিসেরই শেষটা দেখলেই বুঝতে পারবে যেটা পোস্ট সিন দেওয়া হয়েছে এবার এই গল্পটায় দেখানো হচ্ছে দেখুন চেঙ্গিস যে গল্পটা সেটা বেসিক্যালি ছিল নাইনটিসের টাইমে নাইনটিস সেভেন্টিস এইটি এই টাইমের মধ্যে ছিল এবার ওই টাইম থেকে গল্পটা চলে গেছে প্রেজেন্ট টাইমে যেখানে জিদ্দার এজ হয়েছে কিন্তু সে তার নিজের দাপটটা বজায় রাখে সে সমস্ত মার্কেট এখন নিজের হাতের এখন তার কাছে এরম একটা জায়গা থেকে পৌঁছেছে অর্থাৎ প্রেজেন্ট টাইম এবার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রেজেন্ট টাইমে বহু কিন্তু পুলিশ ক্যারেক্টার এসছে যার মধ্যে একটা আমার খুব প্রিয় সেটা হচ্ছে চ্যালেঞ্জে দেবতা যে চরিত্রটা প্লে করেছে প্রথম কথা ওই চরিত্রে দেবতাকে দেখতেও সম্ভব ভালো লেগেছে এবং হতে পারে ওটা রিমেক সিনেমা কিন্তু ওই চরিত্রটাকে লোকে খুব অ্যাকসেপ্ট করেছিল প্রচণ্ড পরিমাণে তো ওই চরিত্রটাকে যদি এরকম করা যেতে পারে মানে আমি ভেবেছিলাম চেঙ্গিজি দেখার পর আমি বারবার রিয়েলাইজ করেছি যদি এরকম একটা পোস্ক্রেট সিন থাকতো যে কেউ একজন এসে বলছে যে এই চেঙ্গিস বিরাট একটা জায়গায় পৌঁছে গেছে এখানে আটকাতে পারলে বিরাট বিপদ তো কোনো একটা পুলিশ অফিসার চাই যে এই ব্যাপারটা হ্যান্ডেল করবে সেই সময় যে দেবদার একটা এন্ট্রি হতো এই চ্যালেঞ্জের চরিত্রটা নিয়ে তাহলে কিন্তু ব্যাপারটা হিউজ জায়গায় পৌঁছাতে পারতো তো বাংলাতে এরকম প্ল্যানিং তো মানে করা হয় না কী বলবো আর হলে তো খুবই ভালো হতো যখন যেখানে শাহরুখ সালমান একসঙ্গে কাজ করছে সেখানে এই জিনিসগুলো বাংলাতে হলে মানে অসম্ভব তো একদমই নয় কিন্তু হয় না আমাদের মাথায় আসে তো এই যে ভিডিওটা করছি আগে যাতে পৌঁছে তারা হয়তো ভাববে হবা পসিবল না আমিও জানি কিন্তু আমি বলছি কারণ এই জিনিসগুলো থেকে অনেক সময় অনেক রকম বড়ো বড়ো জিনিসের ভাবনা চিন্তা আসে তো এরকম যদি একটা এন্ট্রি হতো চেঙ্গিসের শেষে ওই জিতকে ওইভাবে দেখানোর পর যে একটা পুলিশ রয়েছে যে এই ব্যাপারটা হ্যান্ডেল করে বলে দেবদার এন্ট্রি হচ্ছে ওই চে চ্যালেঞ্জের বিজিএমটার মাধ্যমে চ্যালেঞ্জ টু এর বিজিএমটার মাধ্যমে তাহলে ব্যাপারটা ভাবুন তো কেমন হতো তো ওটাকে কেন্দ্র করে যদি চেঙ্গিস টুটা করা যায় ওখানে না এন্ট্রি দেখানো নিয়ে মেনেছি কিন্তু চেঙ্গিস টুয়ে যদি ওরকমভাবে করা হয় জিনিসটা আমার মনে হয় খুব ভালোভাবে কিন্তু ওয়ার্ক করবে যে প্রেজেন্ট টাইমে দেবদার ওই চরিত্রটা জিতকে খোঁজার চেষ্টা করছে তাহলে দেবফার্সেস জিত একটা সেই ওয়ার্ডের মতো ভালো জায়গা থেকে কিন্তু সিনেমাটা পৌঁছবে কারণ এই দেবদার কথা কেন বলছি দেবজিৎ একসঙ্গে হলে রেকর্ড ব্রেকিং কালেকশন হবে যেটা ইয়াস জিত একসঙ্গে করলে বা অঙ্কুশ জিত একসঙ্গে করলে বা যিশু জিত একসঙ্গে করলে সেই কালেকশানটা হবে না যেটা জিত প্লাস দেব হলে হবে তো সেটা যদি করা যায় চেঙ্গিস টুয়ের ক্ষেত্রে যদি জিদের প্রোডাকশান থেকে অফার করা হয় দেবকে এবং দেবদেবী তার জন্য ভালো পারিশ্রমিক নেয় আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত কারণ দেবজিৎ একসঙ্গে সে যদি এরকম কিছু একটা কাণ্ড ঘটায় এই সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলিও কালেকশান করবে বাংলাতে তো কালেকশান করবেই করবে এমনি শুধু জিদ্ একাই এসেছি কাঁপিয়ে দিয়েছে এখানে যদি জিৎ দেব একসঙ্গে এরম কিছু একটা করে প্লাস প্রত্যেকটা এরকম গল্পে যেগুলো শেষ হয় সেগুলো পার্ট টু বিরাট পরিমাণে হিট হয় আমরা দেখেছি আজকে কেজিএফ টু কেন এত বড় হিট হলো একটা মানে একটা আধিরা ছিল বলে সেটা সঞ্জয় দত্ত প্লে করেছে বলে একটা টু পয়েন্ট ওয়ান নিয়ে এত কথা কেন হয়েছে কারণ অ্যাক্সেস কোনো তো একটা বড়ো ব্যক্তিত্ব সেখানে ভিলেন হয়েছে এটা এই দিন কেন শুনেই কীরকম লাগছে তো সেই রকম একটা কিছু করা আমার মনে হয় উচিত যে কারণে ভিডিওটা করলাম তো টু টুয়ে দেবের এই রেফারেন্সটা দিলাম থাকা তো অবশ্যই উচিত এইভাবে যদি ভাবা হয় আর যদি অন্য কাউকে নিয়েও ভাবা হয় আমার মনে হয় উচিত কিন্তু দেবজি হলে কালেকশনটা অন্য পর্যায়ে গিয়ে পৌঁছবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানি এটা জাস্ট আমি প্লটটা বললাম এরকম হওয়া উচিত আর যদি এরকম কিছু না ভাবা হয়ে থাকে তাহলেও গল্পটা খুব ইন্টারেস্টিং হবে যে ইন্টারন্যাশনাল মার্কেটে জিততে এখন কীভাবে কী করছে তবে পুলিশ কালেক্টর বা অন্য যে ইনভেস্টিগেশন করবে তাকে যেন খুব স্ট্রং কাউকে দেওয়া হয় তো এটাই আমার বেসিক্যালি বক্তব্য তোমাদের এটা নিয়ে কী মনে হয় কমেন্ট করে জানো ভিডিওটার সঙ্গে একমত লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাই করুন এখন মতো বাই টেক কেয়ার সবাই ভালো থাকে সুস্থ থাকুন নমস্কার আবার দেখা হবে টেক কেয়ার ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো